ফেনীর পরশুরাম ফুলগাজি ও সদর উপজেলা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে পানি নামতে শুরু করেছে তবে ধীর গতিতে এই ফেনীর শহরের এই এস এসকে সড়কের পানি কোমর পরিমাণ পানি ছিল এখন হাঁটু পরিমাণ পানি রয়েছে এই দোকানপাট এই ইতিমধ্যে খুলতে শুরু করেছে তারা ধোঁয়া মাথার কাজ করছেন পরশুরাম ফুলগাজী ছাগলীয় উপজেলার গ্রামীণ সড়কগুলো থেকে পানি এখনও নামেনি ফলে ওই সড়কগুলোর মধ্যে দিয়ে চলাচল করতে পারা যাচ্ছে না পাশাপাশি যে ট্রেনিপোর্ষণ আঞ্চলিক মহাসড়ক ওই সড়ক থেকে অনেক জায়গা থেকে পানি নেমে গিয়েছে বাকিটা এভাবে বৃষ্টিপাত না হলে অত নেমে যেতে পারে নিশ্চিত দেখান লাইফ তবে সারা দেশ থেকেই বোট এবং ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ত্রাণ সরবরাহ করার জন্য এলাকা আসছেন কিন্তু দেখা যাচ্ছে এই সমন্বয়হীনতার কারণে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণগুলো পাচ্ছে না দেখা যাচ্ছে শহরেই শুধু এক একজন কয়েক দফা করে পাচ্ছেন কিন্তু ওই গ্রামাঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আটকা পড়েছেন তারা পাচ্ছে না এক্ষেত্রে সমন্বয়হীনতার বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে যেন সমন্বয় সকলকে এক জায়গায় বা টান যারা দিচ্ছেন তাদেরকে এক জায়গায় নিয়ে যেন ওই কোন এলাকায় টান দিতে হবে ওই এলাকাগুলো যেন পাঠানো হয় পাশাপাশি সেনাবাহিনী কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ স্বেচ্ছাসেবী দলগুলা মাঠে কাজ করছেন এবং তারা তান সরবরাহ করছেন ইতিমধ্যে বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন যে পানি স্বল্পতা দেখা দিয়েছে পানির জন্য এই অনেকে পান করতে পারছেন না এবং যে বন্যার পানি পান করে অনেকে রোগ রোগ সৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে সব মিলিয়ে বৃষ্টিপাত যদি না থাকে এবং এভাবে যদি থাকে তাহলে পানি আশা করা যায় আজকে সড়ক থেকে পানি নেমে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পারবে বলে মনে করছেন অনেকে।